ভর করে কোভিড উনিশ নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ইউরোপের দেশগুলো সেখানকার প্রাপ্ত এক তৃতীয়াংশই টিকা নিয়ে নিয়েছে কমে এসেছে কোভিড সংক্রমণ ইউরোপের করোনা পরিস্থিতি জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রাখি ইউরোপে খুলতে শুরু করেছে বিভিন্ন শহর নগর সমুদ্র সৈকত আশা জেগে উঠেছে এই গ্রীষ্মে স্বাধীনভাবে উপভোগ করবে সাধারণ মানুষ স্পেনে ছয় দীর্ঘ জরুরি অবস্থার আওতায় জারি থাকা রাত্রিকালীন কারফিউ শনিবার মধ্যরাত্রে উঠে যাওয়ার পরে রাস্তায় নেচে গিয়ে আনন্দ উল্লাস করেছে স্পানিশরা স্বাধীনতা স্বাধীনতা ধ্বনিতে স্লোগান দেয় তারা গ্রীষ্মেও জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত ও এদিকে জার্মানিতে গ্রীষ্মের প্রথম সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণায় নতুন আশার সঞ্চয় করেছে দেশটিতে মহামারীর তৃতীয় ঢেউ শেষ পর্যন্ত বাগে আনা গেছে বলেও তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য আগামী আগস্টের মধ্যে করোনাভাইরাস মুক্ত হওয়ার আশা করছে দেশটির টিকা ট্রান্সফোর্সের বিদায় প্রধান ক্লাইভ ডিস্ক শুক্রবার দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এমন আসার কথা জানিয়েছেন তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন পরবর্তী পদক্ষেপে লকডাউন এবং মাসের পর মাস করোনা বিষয়ক যে আছে তা শিথিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যা কার্যকর হবে আগামী সতেরোই মেয়ের পর থেকে সতেরোই মে পর থেকে যুক্তরাজ্যে যে বর্তমান যে লকডাউনের বিধিনিষেধ আছে তা আরও শিথিল করবে শুধুমাত্র যে সামাজিক দূরত্ব বা মাস্ক পরা এই দূরত্ব ছাড়া এগুলো ছাড়া আর কিছু কিছু ক্ষেত্রে তারা আসলে রেস্ট্রিকশন রেখেছে যুক্তরাজ্যে কোভিড টিকার জন্য আগে ভাগে অর্ডার দেওয়া এবং যত বেশি সম্ভব মানুষকে টিকার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া সংক্রমণ এত দ্রুত কমে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন ইউ দেশগুলো সরবরাহ হওয়া বিশ কোটি ডোজ টিকার আওতায় এই গ্রীষ্মের মধ্যে সত্তর শতাংশ মানুষকে নিয়ে আসার লক্ষ্যমাত্রা ঠিক পথেই এগোচ্ছে বলে জানিয়েছে ইউ কমিশনের প্রেসিডেন্ট ভন্ডার লিন প্রথম দিকে ইউ দেশগুলো টিকা সরবরাহ ধীরগতি থাকলেও এখন সেখানে বায়োএনটেক ফাইজার এবং মডার্নার টিকা তুলনামূলক পর্যাপ্ত পরিমাণে আছে ইউরোপীয়দের টিকা নেওয়ার হারও বাড়ছে ইউরোপের তিরিশটি দেশের প্রায় একত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ প্রথম ডোজ টিকা নিয়ে ফেলেছে আর বারো শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে ফ্রান্সে জুনের মধ্যে তিন কোটি মানুষ টিকা নেবে বলে দেশটি থেকে জানানো হয়েছে টিকা কর্মসূচির এই অগ্রগতিতে সংক্রমণের কমে এসেছে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলোতে চাপ কমছে সে কারণে দেশগুলো একে 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 কোভিড মোকাবেলায় জারি থাকা কড়াকড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ১৯ মে থেকে ফ্রান্সে কারফিউ শিথিল করে বার রেস্তোরাঁ ক্যাফে সবকিছু খুলে দেওয়ার পরিকল্পনা করছে এই ছিল আমার কাছে ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে কিছু তথ্য সমসাময়িক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে রানারের সাথে থাকুন চোখ রাখুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে